পটুয়াখালীর বাউফল উপজেলা ও ভোলার সদর উপজেলার মধ্যবর্তী চরবাসুদেব পাশা। কৃষিকাজ ও গবাদি পশু পালন করেই জীবিকা নির্বাহ করেন চরের বাসিন্দারা। তবে দুর্গম এই চরের প্রায় 1000 বাসিন্দার জন্য নেই বিশুদ্ধ খাবার পানি, নেই শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা। এলাকাবাসী জানায়, শিশুদের বিদ্যালয়ে পাঠাতে হলে পার হতে হয় উত্তাল তেঁতুলিয়া নদী, এমনকি কেউ রোগাক্রান্ত হলে মেলে না কোনো স্বাস্থ্যসেবা। তার উপর সম্প্রতি বেড়েছে গবাদি পশু চুরির ঘটনা, এ কারণে চরম দুর্ভোগে বসবাস করতে হচ্ছে তাদের। নাই টিউবওয়েল, নাই রাস্তাঘাট, আমরা খুব অসহায় বিচার আছি। ডাক্তার নাই, কোভিড নাই, আমাকে যাইতে হয় ওই নদী পার আইয়া। যখন পানি ওঠে তখন আমরা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি। স্কুল ভেঙে যাওয়ার পর এখন আর লেখাপড়া করি না। রাইতে হইলে মানুষ ঘুমাইতে পারে না, একজন ঘুমায় একজন হজাক থাকে। এই গেছে পর্যায়ক্রমে চরের সব সংকট সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের পরিকল্পনা রয়েছে যে এখানে একটি প্রাইমারি স্কুল স্থাপন করব এবং কমিউনিটি ক্লিনিক স্থাপন করব। আর এদের ঘরগুলো খুবই জীর্ণ শূন্য। এখানে মুজিব বর্ষের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপহার ঘর, সেই ঘরগুলো তৈরি করার ব্যবস্থা করব। আর চরবাসী নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। যে কাজগুলো করলে যেন ওখানে এই গবাদি পশু যেন কোনোভাবে মিসিং না হয়, সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আমরা আমাদের পুলিশের নজরদারি বৃদ্ধি করা যায়, যেভাবেই বৃদ্ধি করা যায় সেটা আমরা বৃদ্ধি করব। 3000 একর আয়তনের চরবাসুদেব পাশার পটুয়াখালীর 1200 একর ও ভোলা জেলার অংশ রয়েছে 1800 একর এলাকা। এক সময় প্রায় 500 পরিবার বসবাস করলেও নানা সংকটে বর্তমানে 212 পরিবারের প্রায় 1000 মানুষ বসবাস করছে। সময় সংবাদ, পটুয়াখালী।